বুড়ো বয়সেই ভীমরুতি জাগে। তো আজকে আমার একটা দ্বিতীয় ভিডিও, প্রথমে মাশরুমের প্রোডাক্ট নিয়ে করে এলাম। তো আমি আগেও আর একটা ভিডিও ছেড়েছিলাম, সোনালি মুরগির উপর ইনফরমেশন ছিল। তো আমি সেই সোনালি মুরগি ফার্মে এসেছি, ওখান থেকে নেব সোনালি মুরগি এবং খেয়ে দেখবো সত্যি কতটা টেস্টি এবং খেতে কতটা ভালো। তো যাই সোনালি মুরগির ফার্মে গিয়ে সোনালি মুরগি নিই। এসে গেছি আবার সেই ওদের সোনালি মুরগি ফার্মে। তো আজকে দেখছি প্রচুর মুরগির সমাগম। তো আজকে খেয়ে দেখাবো সত্যি কি খেতে টেস্টি, কেমন খেতে। তো সেটা না খেলে তো বুঝতে পারবো না, সবাই বলছে দেশির মতো খেতে। তো ঠিক আছে, রান্না করে খাইয়ে দেখাবো কেমন খেতে হয় এটা। তো পঙ্কজ আসি তাহলে। হ্যাঁ আচ্ছা, আমার একটা দড়ি দিয়ে পা দুটো বেঁধে দিলে ভালো হতো। এরকম ফার্মের থেকে মুরগি নিয়ে খেয়েছেন কখনো? খেয়ে দেখতে হবে, তবেই না বুঝবো। ফার্ম থেকে দুখানা সোনালি মুরগি নিয়ে এলাম। তো আমি এবার তোমাদেরকে সোনালি মুরগি রিভিউ দেবো, বস কোনটা খেতে বেটার, সোনালি মুরগি, দেশি মুরগি না ব্রয়লার। পরিষ্কার না করলে না ঠিক মজাটা পাওয়া যায় না আর কি, পিকনিক পিকনিক যে মুডটা আর কি আসে না। তো সেটাই করছি। সোনালি মুরগি আমি পুরো সুন্দর করে কেটে পরিষ্কার করে পিস পিস করে ফেলেছি, লেগ পিস সুন্দর সুন্দর করে, ঠিক আছে। তো এইবার আমি আমার মিসেসের সাথে রান্না করব, শুরু হোক এবার। বেশ ভালো রান্না করতে পারো তো। অবশ্যই অবশ্যই ভালো রান্না করতে পারি আমি। কি চাই? রান্না করছি আমি আর পিছন থেকে তুমি নিজে ক্রেডিট নিয়ে চলে যাচ্ছ। হ্যাঁ ভাই, পিছনে কে আছে? পিছনে তোমরা বলো, ফ্রন্টে কে আর পিছনে কে? পিছনে যে বলছে সে বলছে আমি ক্রেডিট নিয়ে যাচ্ছি। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি সবকিছু করে দাও। এখন একটুখানি খুলতে দাঁড়িয়ে এসে রান্না করছো, মশলা করে দেওয়াটা কোনো ম্যাটার না, মশলা করে দাও না, আমি মনে করি ওটা ঠিক আছে। চলো, আসল ব্যাপারটা হচ্ছে তুমি একটু কষা খেতে এসো, তাই তো? রান্না হয়ে গেল, মানে হয়ে যায়নি, এখনো চলছে, কষাটা নিলাম সব। একচুয়ালি বুঝতেই পারছো, কষা না খেলে জিভ দিয়ে নালা ফালা অনেক কিছু বেরোয়, এতে অমঙ্গল হয় আর কি, রান্নারও ভালো হয় না। তো বন্ধুরা, আমি একচুয়ালি নিয়ে নিয়েছি কষাটা, এইবার আমি দেখাবো রিভিউ, দেশি মুরগি, ব্রয়লার মুরগি আর সোনালি মুরগি। তো আমি খেয়ে দেখাই কোনটা বেটার খেতে। অ্যাকচুয়ালি আমি সব টাইপের খেয়েছি, দেশির মতো না,
দেশি মানে যে চিমটি ভাব দেশি মাংসের সেটাতে এটা নেই, আবার ব্রয়লারের মতো ভেদ ভেদেও না। কোয়ালিটি আছে, মাংস আছে, আবার একটু চিপসে মাংস আছে, মানে এটা খেতে এমন লাগছে মানে সত্যি কথা বলতে যারা ব্রয়লার খায় আর যারা দেশি খায়, দেশিতে কি হয় মাংসের পার্সেন্টেজটা কম থাকে, হাড়ের পার্সেন্টটা বেশি থাকে, আর মাংসটা বেশ চামটা মাংস হয়, মানে একদম লেগে থাকে, যেন ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। কিন্তু আমি স্মুথও পেলাম, মাংসটা পরিমাণে কম আসে বডিতে ব্রয়লার থেকে, কিন্তু খেতে ভালো। খেতে ভালো মানে কি ব্রয়লার শুধু মাংস ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় না, হাড় ফাড় কোথায় ঢুকে যায় কে জানে। কিন্তু আমি এখানে হাড়ও পাচ্ছি আর মাংস পাচ্ছি, একটু টাইটনেসও আছে আর মোটামুটি খেতেও ভালো লাগছে। আমি দেখালাম দেশি মুরগি, ব্রয়লার মুরগি আর সোনালি মুরগির ডিফারেন্স কি আছে। তো তোমরা যদি, আমি তো খাচ্ছি আমি বুঝতে পারছি কি পার্থক্য, তোমরা যদি খাও তো পার্থক্যটা তোমরা বুঝতে পারলে কিনা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আরেকটা জিনিস, যদি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর প্লিজ 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 ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে বলো না, সাবস্ক্রাইব উইথ বেল আইকনটা বাজিয়ে দিও। তাহলে কি হবে আমার প্রথম ভিডিও তোমাদের কাছে প্রথম, সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাবে। তো বাই বাই বাই, আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো।